গত ভিডিওতে আমরা এডুকেশনের সাজেশান দিয়েছিলাম সেই সাজেশনের মধ্যে একশো পার্সেন্টই কমন পড়েছিল যদি বিশ্বাস না হয় তাহলে চ্যানেলে দেওয়া আছে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন আজ আমরা দর্শনের সাজেশান নিয়ে আলোচনা করবো মাত্র দশটি প্রশ্ন পড়লেই একশো পার্সেন্ট কমন পায় পরীক্ষায় এক নম্বর প্রশ্ন বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি লেখো বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয় দুই নম্বর অমাধ্যম অনুমান কাকে বলে দৃষ্টান্ত সহ মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য লেখ তিন নম্বরে রয়েছে মিলের ব্যতিরেকি পদ্ধতি ব্যাখ্যা করো চার নম্বর মিলের সহপরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা করো পাঁচ নম্বরে রয়েছে নিরপেক্ষ বচন বলতে কী বোঝো উদাহরণ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের পার্থক্য দেখাও বচনের সংযোজকের কাজ কি ছয় নম্বরে রয়েছে গুণ ও পরিবর্ত পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বাসনের শ্রেণীবিভাগ আলোচনা করো সাত নম্বরে রয়েছে বচনের বিরোধিতা বলতে কি বোঝো বচনের বিরোধিতার শর্তগুলি কী কী বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে বচনের বিরুদ্ধ বিরোধিতা এবং বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো আট নম্বরে রয়েছে আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো নয় নম্বরে মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো দশ নম্বরে রয়েছে টিকা অবৈধ পক্ষদোষ অবাধ্য সাধ্যদোষ নিরপেক্ষ সাধ্যদোষ পক্ষপদ হেতুপদের কাজ এই টিকাগুলো দেখে যাবে এগারো নম্বর রয়েছে বচন বলতে কী বোঝো উদাহরণ সহ বচন ও বাক্যের মধ্যে পার্থক্য লেখো ভিডিওটি যদি ফলপ্রসূ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন